আসসালামু আলাইকুম, আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, হাজিদের জাহাজকে প্রমোদতরী বানিয়েছিলেন জিয়াউর রহমান। হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মন্তব্য বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ থেকে কম খরচে হজ করতে পাঠানোর জন্য আনা জাহাজ হিজবুল বাহারকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রমোদতরী বানিয়েছিলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু সৌদির বাদশার কাছে অনুরোধ করেছিলেন যাতে আমাদের দেশের মানুষ হজে যেতে পারেন। সৌদির বাদশাহ সেই ব্যবস্থা করে দিয়েছিলেন, অল্প খরচে হজে পাঠানোর ব্যবস্থা বঙ্গবন্ধু করে দিয়েছিলেন। 75-এর পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই জাহাজটিকে প্রমোদতরীতে পরিণত করে, তখন হজযাত্রা হতো না, এটা জাতির জন্য দুঃখজনক। গতকাল শুক্রবার সকালে রাজধানীর আশকোনার হজ অফিসে হজ কার্যক্রম 2023 উদ্বোধন এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, বাবা সরকারে এসেই হজ ব্যবস্থা যেন সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করেছিলেন। তখন যুদ্ধবিধ্বস্ত দেশ, একটা টাকা রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, গোলায় খাবার নেই, এর মাঝে মানুষ যাতে অল্প খরচে হজ করতে পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। হিজবুল বাহার নামে একটি জাহাজ ক্রয় করে হজের ব্যবস্থা করেছিলেন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সংসদ সদস্য হাবিব হাসান, ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান এনডিসি, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলাইন, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি এম শাহাদত হোসেন তসদিম। শেখ হাসিনা বলেন, জাতির পিতা ছিলেন খাঁটি মুসলমান, মাত্র 3.5 বছরের সরকারে তিনি ইসলামের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেন। জাতির পিতা মুসলিম বিশ্বসহ আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করেন। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে বঙ্গবন্ধু আরব বিশ্বের পক্ষে সমর্থন ব্যক্ত করেন এবং সাহায্য পাঠান। তার কূটনৈতিক দূরদর্শিতায় বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্য পদ লাভ করে। জাতির পিতা ইসলামিক ফাউন্ডেশন ও মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠাতা করেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উন্নয়ন, সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধি করেন। তাবলিগ জামাতের জন্য কাকরাইল মসজিদে জমি দান করেন। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জন্য জায়গা বরাদ্দ করেন। বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান শুরু ও সমাপ্তিতে কোরআন তিলাওয়াতের প্রচলন করেন। তিনি প্রথম আইন করে মদ নিষিদ্ধ করেন, ঘোড়দৌড় ও জুয়া বন্ধ করে দেন। যে মদের লাইসেন্স বঙ্গবন্ধু বন্ধ করে দিয়েছিলেন তা জিয়াউর রহমানের আমলে উন্মুক্ত করে দেওয়া হয়। শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতা ইসলামের নামে স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। 1970 সালের সাধারণ নির্বাচনের আগে এক ঐতিহাসিক বেতার ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী, আমাদের ইসলাম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অমোক মন্ত্র। তিনি আরও বলেন, অতীতে হজ পালনের দুর্ভোগ, হজের অব্যবস্থাপনা, মধ্যশতভোগীদের দৌরাত্ম্য, হজযাত্রীদের হয়রানি, ভিসা জটিলতা, ফ্লাইট বিপর্যয় ইত্যাদি সমস্যা ছিল নিত্য নৈমিত্তিক। আমরা এ সমস্যা দূর করতেই হজ ব্যবস্থাপনা প্রত্যাবর্তন করেছি। ই হজ ব্যবস্থাপনার আওতায় হজযাত্রীদের প্রাক নিবন্ধন, নিবন্ধন, রিফান্ড, মক্কা রোড সার্ভিস, ই হেলথ, ই ভিসা, ফ্লাইট হেল্প ডেস্ক, কল সেন্টার, মোবাইল অ্যাপ, এজেন্সি প্রোফাইল ব্যবস্থাপনা সহ বিভিন্ন কার্যক্রম সম্পাদিত হয়েছে। হজ বিষয়ক ওয়েব পোর্টাল এবং হজযাত্রীদের সেবা প্রদানকারী মোবাইল অ্যাপ প্রস্তুত করা হয়েছে। এর ফলে হজযাত্রীরা তাদের ভিসা, পাসপোর্ট, আবাসন, মেডিকেল সুবিধা, সৌদি আরব গমন, প্রত্যাগমন ইত্যাদি বিষয়ে সহজে সেবা গ্রহণ করতে পারেন। 2022 সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আপডেট এই পর্যন্তই আসবে, আবারও একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খুদা হাফেজ।